যে এই পাঁচ স্থানে যদি আপনি ফলো না করেন বা এই পাঁচটা স্থানকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জায়গাগুলোতে বজ্জিনের আসর পড়ে এবং আপনার শারীরিক ক্ষতি করতে পারে। এখন আপনি উত্তরণের উপায় কী এবং কোথায় সেগুলো রয়েছে বা কোথায় সেগুলো থাকে? দেখেন, ঘরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কেউ কোনো দিন শোয় নাই, আপনি বিছানা করে রেখে দিয়েছেন এবং ঈদের পরের দিন শুয়েছেন, শোয়ার পরে এক বছর আপনি ঢাকায় রয়েছেন, আগামী ঈদ পর্যন্ত বিছানাটাকে ওইভাবে আপনি রেখে দিয়েছেন, এইরকম বিছানা আপনারা রাখবেন না। দুই নম্বর, আলমিরার মধ্যে এমন কিছু কাপড় চোপড় আপনারা রাখেন যে কাপড় চোপড়গুলো আপনি খুলেন না সহজে, পাঁচ মাস ছয় মাস সাত মাস চলে যাচ্ছে কিন্তু কাপড়গুলো আপনি খুলে একবার দেখেনও না, ফলো করেন না, তাকান না। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে যে এই চাদরগুলো এবং এই ঘরগুলো যাতায়াত করতে হবে, ঝাড়াঝাড়ি করতে হবে এবং ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, পুরুষের জন্য একখানা চাদর, তার স্ত্রীর জন্য একখানা চাদর এবং তৃতীয়টি অতিথির জন্য, আর চতুর্থটি হচ্ছে শয়তানের জন্য। সহিহ মুসলিমের কিন্তু হাদিস। তার মানে কি, যদি চাদর থাকে অবিবাহিত মানে অব্যবহৃত, যদি বিছানা ভাঁজ করা থাকে, নিয়মিত এই বিছানা এবং চাদরগুলো আপনারা ঝাড়বেন, যদি ঝাড়েন শয়তানের ওয়াসওয়াসা এবং বজ্জিনের আসর থেকে আপনার বাচ্চা কাচ্চা ভালো থাকবে এবং আপনিও ভালো থাকবেন। এবার আসেন দুই নম্বর, আপনার বাড়ির সবচাইতে আদর্শ জায়গা বজ্জিন বা শয়তানের হচ্ছে আপনার বাথরুম। কিছু বাথরুম যেখানে ঢোকা যায় না, আবার কিছু মানুষের বাথরুম আছে বেডরুমের চাইতে বাথরুমটা সুন্দর, যারা রুচিশীল। তো যাদের বাথরুম যত নিকৃষ্ট এবং অপবিত্র ওই বাথরুমে তত বজ্জিনের আসর থাকে। অনেক সময় আপনি বাথরুমে বসবেন, দেখবেন কারেন্ট চলে গেছে, বালতিটা নড়ানড়ি করতেছে, অনেক সময় আপনি বাথরুমে বসেছেন, বদনাটা আপনার সামনে থেকে উধাও হয়ে গেছে, অথচ রেখেছেন পাশে, চলে যাচ্ছে, এরকম হয়। এখন এই কথা শোনার পরে অনেক দর্শক অথবা আপনারা অথবা যারা আপনারা রেকর্ড করতেছেন আপনারা মনে করবেন যে এটা মনে হয় ফাউল কথাবার্তা, এটা কেমন কথা, বালতি আবার একা একা নড়ে কীভাবে? যখন আপনার সামনে ঘটবে তখন বলবেন যে আসলে এটা কীভাবে ঘটে। আর এখন তো সহজ, সিসি ক্যামেরায় কিন্তু এই ধরনের ভৌতিক বিষয়গুলোও দেখা যাচ্ছে, দেখা যায়। অফিসে দেখবেন যে চেয়ার রাখা আছে, এই চেয়ারটা একা একা রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে, এগুলো সিসি ক্যামেরায় দেখা যায় এবং ঘটেছেও এরকম অনেক ঘটনা। তো দেখেন, বাথরুমে যখন আপনি ঢুকবেন, বাথরুমে ঢোকার আগে আল্লাহ আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে নেবেন। আচ্ছা, এই বাথরুমের মধ্যে কে থাকে? দুষ্ট খবিস প্রকৃতির শয়তান জিন থাকে, জিন শয়তানও থাকে। এজন্য হাম্মামে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়খানার স্থান হচ্ছে জিন এবং শয়তানের উপস্থিতির স্থান, সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন এই দোয়াটা পড়ে তারপরে প্রবেশ করে, মানে প্রবেশ করবেন এই দোয়াটা পড়ে, যদি পড়ে প্রবেশ করেন এখান থেকে বজ্জিনের কেটে পড়বে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদের অনেকেই আছে বিশেষ করে নারীর মধ্যে এবং পুরুষদের মধ্যে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে, বাথরুমে ঢুকে উলঙ্গ হয়ে গোসল করে, একেবারে গাড়ি গায়ের ওপরে কোনো কাপড়ে রাখে না। এই ধরনের চিত্রগুলো যেগুলোকে ন্যাকেড চিত্র বলা হয়, এই ধরনের চিত্রগুলো আসলে জিন শয়তান এবং আপনার যারা ওয়াসওয়াসা দেয় এদের একটা আদর্শ চিত্র, বা এই চিত্রগুলো তারা পছন্দ করে, এগুলো কখনো করবেন না। এগুলো আবারও বলি, কখনো করবেন না, প্যান্ট পরে ঢুকেছেন বা লুঙ্গি পরে ঢুকেছেন ওটা পরে আপনি গোসলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কিছু মানুষ দেখবেন উপুর হয়ে শয়, মানে নিতম্ব উপরের দিকে, বুকটা নিচের দিকে, বালিশের ওপরে বুকটা রেখে উপুর হয়ে শয়, এভাবে আপনারা শোবেন না। এই ধরনের শোয়া যারা অবলম্বন করে বজ্জিনের আসর এবং বোবাজিন তাদেরকে বেশি ধরে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, আপনারা খেয়াল করবেন। এবং যখন বাথরুম থেকে বের হবেন তখন গুফরান একা পড়বেন, আর বিশেষ করে সন্ধ্যাবেলায় আপনারা জানালাগুলো লাগায় রাখবেন, সন্ধ্যাবেলায় যখন মাগরিবের আজান হবে তার আগে আপনারা জানালা লাগাই দেবেন। আপনারা কী করেন, জানালাটা লাগান কখন, রাত দশটার পরে, অথবা মশা আসলে লাগান, তাছাড়া লাগাইতে চান না, পোকা আসলে লাগান। কিন্তু পোকা মশার চাইতে বড় শয়তান হচ্ছে জিন, যারা বজ্জিন, এগুলো আপনার ক্ষতি করতে পারে, এটা খেয়াল রাখবেন। তিন নম্বর আসেন, কিছু জামা কাপড় আপনারা দীর্ঘদিন ঝুলায় রাখেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের জামা কাপড় ভাঁজ করে রাখো, কারণ এইসব জামা কাপড়ের কাছে দুষ্ট জনেরা ফিরে ফিরে আসে, আর শয়তান ভাঁজ করা জামা কাপড় পরে না, মেলে দেওয়া পোশাক পেলে পরিধান করে। এটা সিলসিলা জাইফার মধ্যে রয়েছে, 2801 নম্বর অংশে। মেন কথা হচ্ছে
আপনি যখন কোনো পোশাক পরছেন, এই যে আমি আজকে জুব্বাটা পরেছি, নিয়ে যে আমি ঝুলায় রেখে দিলাম, সাত দিন আট দিন এটা আর পরি না, এই পোশাকগুলোর মধ্যে ঘাম থাকে, অপবিত্র জিনিস থাকে অথবা ময়লা আবর্জনা থাকে, এই পোশাকগুলো জিনদের মানে বদজিনের একটা আদর্শ পোশাক, এগুলো তারা পছন্দ করে, এগুলোর উপরে প্রভাব ফেলে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে চর্বি আপনারা খেয়েছেন, খেয়ে হাটটারে আপনারা গামছার সাথে মুছে তারপরে রেখে দেন, এগুলো করবেন না। যেখানে চর্বি, গরুর গোস্ত খেয়েছে, টিস্যু দিয়ে মুখটা মুছে টিস্যুটা আস্তে করে ওই বিছানার কোনায় ফেলায় থুয়ে দেয়, এগুলো জিনের খাবার এবং জিনেরা এগুলো পছন্দ করে। হাড্ডি চুষে নিহারি খেয়েছে, নিহারির হাড্ডিটাকে নিয়ে যেয়ে কী করে আস্তে করে ওই যে বেডরুমে ঘুমায় এটা জানলার পাশে নিয়ে যেয়ে ফেলায় থুয়ে দেয় কাঁঠাল তলায়, এগুলো করবেন না। প্রাণী বা মানুষের মূর্তি পুতুল, যেই ঘরে যত বেশি ছবি পুতুল এবং মূর্তি থাকবে সেই ঘরে জিন তত বেশি ঢুকবে, বদজিন খারাপ জিন, রহমতের ফেরেস্তা ঢুকবে না, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আপনারা টুথপেস্ট, শ্যাম্পু, মেয়েদের মেকআপ বক্স অথবা এমন কিছু ছবি আপনারা ঝুলে রাখেন, ক্লোজ আপ কিনছেন, কেনার পরে দেখতেছেন বেডি ওই দাঁত কেলায় হাসতেছে, ওটা নিয়ে যে আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আছে না এরকম ক্রিমের বক্সে অনেক সময় মেয়েদের ছবি থাকে, এগুলো রাখবেন না ইনশাআল্লাহ। তারপরে পাঁচ নাম্বার হচ্ছে আগুন জ্বালানোর স্থান, বিশেষ করে খড়খোটা যারা ইউজ করেন, গ্যাসের চুলা যারা ব্যবহার করেন, চুলা উনুন যারা ব্যবহার করেন, এ সমস্ত জায়গাগুলো হচ্ছে জিনের আদর্শ জায়গা। এই জায়গাগুলো কি করবেন, চুলা জ্বালাবার পূর্বে বিসমিল্লাহ বলবেন এবং মাঝে সুরা ফাতিহা লবণ মিশ্রিত পানিতে ফুঁকে ঘর দোর মোছা উত্তম অভ্যাস করবেন। কেমন, যখন আপনি ঘরের মুছতেছেন কি করেন, স্যাভলন পানি দেন তারপরে মুছেন, তাই না, স্যাভলন মিশিয়ে তারপর মুছছেন না, এটা তো আপনি জীবাণুনাশক দিবেনই, কিন্তু ওই পানিটার মধ্যে কাজের বুয়াকে বলবেন একটু বিসমিল্লাহ বলে ফুৎকার দিও, সুরা ফাতিহাটা পারলে একটু সুরা ফাতিহা পড়ে ফুৎকার দিও, অথবা আপনি দিয়ে দিবেন, তাহলে কি হবে, ঘরগুলো নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো আমরা খেয়াল করবো, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। গাজায় যা কিছু হচ্ছে, কিছু কিছু দৃশ্য মানে অমুসলিমদের মধ্যে এমন প্রভাব ফেলছে যে অমুসলিমরা তাদের ওই দৃশ্যগুলো দেখে ইসলাম কবুল করে ফেলছে, আলহামদুলিল্লাহ। বাড়ানো কথা বলতেছি না, চাপাবাজি করতেছি না। দেখেন, যুক্তরাষ্ট্রের একজন টিকটক তারকা, তার নাম হচ্ছে কি মেগান রাইস, মেগান রাইস যুক্তরাষ্ট্রের ইসলাম ভিত্তিক একটা ওয়েবসাইটে লিখেছে গাজার চিত্র দেখে সে ইসলাম কবুল করে ফেলেছে, একজন টিকটক তারকা, অমুসলিম ছিল। অবাক করা কাণ্ড যে মেগান রাইস কেন ইসলাম কবুল করলো, একজন মহিলা মানুষ, তাকে যখন জিজ্ঞেস করা হলো কেন আপনি ইসলাম কবুল করলেন, সে জবাব দিল কি, সে জবাব দিয়েছে যে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল, কোরআন যখন আমি নিজে স্টাডি করলাম বা পড়াশোনা করা শুরু করলাম, কোরআনের মধ্যে যে ছন্দ এবং কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের যে সম্পর্ক এবং বিধিবিধানগুলো যে 1450 বছর আগে সুস্পষ্টভাবে এমন করে উপস্থাপন করা হয়েছে, পৃথিবীতে অন্য কোনো কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে আমি পাই নাই। তো কোরআন যখন স্টাডি আমি করেছি, এই কোরআন স্টাডি করার পরে আমার ধারণা তখনই হয়েছিল যে ইসলাম আর যাই হোক এটা কোনো মিথ্যা ধর্ম বা কাল্পনিক কোনো ধর্ম হতে পারে না, এই জন্য এই মেগান রাইস আমি ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আরেকটি বিষয় তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এই যে ইসলাম যে কবুল করলেন, কোরআন পড়েছেন ঠিক আছে, কিন্তু এত দ্রুত ইসলামের মধ্যে আসলেন, এটার পেছনে কোনো কারণ আছে কিনা। ভাই, আমি ইসলাম কবুল করেছি কোরআন পড়ার পাশাপাশি আর একটা বিষয় দেখে যেটা আমার ইসলাম কবুলে ত্বরান্বিত করেছে, সেটা কি, গাজার মুসলিমদের ইমান এবং বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ইসরায়েলি সৈন্যরা ঘোষণা দিচ্ছে যে এখানে হামলা করে সবকে ধ্বংস করে দেওয়া হবে, ঘোষণার পরেও অনেকে তাদের মাতৃভূমি ছেড়ে যাচ্ছেন না, ঘোষণার পরেও অনেক সেনা সেখানে তাদের সাথে লড়াই করছে, ঘোষণার পরেও আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বিশ্বাস স্থাপন করে লক্ষ লক্ষ সেনা সেখানে অপেক্ষা করছে এবং লড়াই করছে, এই মনোবলটা কোত্থেকে এসেছে, ওনার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল, মেগান রাইসের মধ্যে এই মনোবলটা আসলো কোত্থেকে, কারণ এই মানুষগুলো নির্ঘাত জানে যে আমাদের হয়তো বা যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, তারপরেও কেন এখানে আছে, শাহাদাতের তামান্না নিয়ে, যদি আমি মারা যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। তাদের যে দৃঢ় বিশ্বাস, ইমানি চেতনা, সন্তান মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, স্ত্রী মারা যাচ্ছে, তারপরে বোন মারা যাচ্ছে, সামনে বাবার সামনে দিয়ে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সন্তানের সন্তানের লাশ এক সন্তানের পড়ে আছে এক পাশে, আর এক সন্তানকে বাবা কোলে নিয়ে আছে লাশের দিকে তাকিয়ে আছে, এই মানুষগুলো যে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে, এই মানুষগুলো যে দৃঢ় বিশ্বাস এবং ইমানি চেতনা, এটা আমাকে খুব মুগ্ধ করেছে, এই কারণে এই আমি ইসলামটাকে দ্রুত কবুল করেছি, মেগান রাইস এই কথা বলছেন। এখন কথা হচ্ছে
যে ইন্নাকাল্লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দান করে, আপনি ধরেন একজনকে পছন্দ করেন, আপনি বলতেছেন যে সে হেদায়েতের মধ্যে আসুক, ইমানের মধ্যে আসুক, আপনি পারবেন না আনতে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো মানুষ কিন্তু সাথে সাথে ইসলাম কবুল করে নিতে পারে। মেগান রাইস একজন টিকটকার, কিভাবে সে ইসলাম কবুল করল, কিভাবে ইসলাম কবুল করলো? দেখেন, কোরআন অধ্যয়ন এবং গাজার মানুষের ইমানি চেতনা, আমাদের ইমানি চেতনা দেখে কয়জন অমুসলিম, কয়জন অমুসলিম প্রভাবান্বিত হচ্ছে আপনি বলেন। বরঞ্চ এখনকার মানুষ কি বলে জানেন? আপনি জানি ইউরোপে বাংলাদেশি যারা আছে, উপমহাদেশের পাকিস্তানি, ভারতের যে সমস্ত নাগরিকরা আছে, যে সমস্ত মুসলিম ভাইরা আছে, জাপানে যান, ইউরোপে যান, পশ্চিমা বিশ্বে যান, ইসলামের রীতিনীতি কালচারগুলো তাদের মধ্যে চলে গেছে, আর আমরা ইসলামের গণ্ডির মধ্যে থেকে ইসলামের রীতিনীতি কালচারগুলোকে আমরা গ্রহণ না করে তাদের কালচারগুলোকে আমরা গ্রহণ করেছি। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, এগুলো দিয়ে মানুষের মধ্যে কোনো প্রভাব বিস্তার করা যাচ্ছে না। এই জন্য আপনাদেরকে বলি, আপনার আশপাশে কিন্তু অনেক অমুসলিম ভাইরা আছে, আপনার ইমান এবং আপনার চলাফেরা, আপনার কথন বলন চলন, এ সমস্ত কারণে যদি অমুসলিম প্রভাবান্বিত হয় এবং এই কোনো অমুসলিম যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর আদালতে কিন্তু আপনারা দাঁড়াইতে হবে। তো অমুসলিম যদি কেউ থাকে, আপনাদের করণীয় কী? আপনাদের করণীয় হচ্ছে তাকে একটা কোরআনে গিফট করেন, কিছু কিতাবাদে গিফট করেন। অমুসলিম যদি থাকে তাহলে এই মানুষটাকে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরেন, কেমন হাসি মুখে কথা বলবেন। আপনার ক্লাস ফ্রেন্ড হিন্দু হতে পারে, আপনার ক্লাস ফ্রেন্ড খ্রিস্টান হতে পারে, আপনার অফিস কলিগ অন্য ধর্মের হতে পারে, এমন কোনো কালচার, এমন কোনো উপস্থাপন, এমন কোনো কথা তার সামনে বলবেন না যেটার কারণে ইসলাম সম্পর্কে তার নেগেটিভ ধারণা হয়। যদি এরকম কারো নেগেটিভ ধারণা হয় আর বিরূপ প্রতিক্রিয়া যদি ইসলাম সম্পর্কে তার ভেতরে তৈরি হয়, আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে। বি কেয়ারফুল প্রিয় ভাইরা আমার, এটা করবেন না। দাওয়াতি কাজ করতে পারেন না, সুন্দর আচরণ তো করতে পারেন, দাওয়াতি কাজ করতে পারেন না, চুরি তো চুরি তো বন্ধ করতে পারেন, দাওয়াতি কাজ করতে পারেন না, মানুষের মায়া মমতা ভালোবাসা কলিজার মধ্যে ধারণ তো করতে পারেন, অমুসলিমদেরকে খাওয়াবেন, দাওয়াত দিবেন, সুন্দর আচরণ করবেন, ঘৃণা করবেন না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অমুসলিমদেরকে ঘৃণা করতেন, উমর আবু বকর হয়তো ইসলাম কবুল করতে পারত না। মানে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, এটা তো অবশ্যই, কিন্তু অমুসলিমদের ভালোবেসে কাছে গিয়েছেন এবং দাওয়াতি কাজ করেছেন, বিধায় তারা ইসলাম কবুল করেছেন। ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, টুইটার, এই ধরনের সাইটগুলোতে এমন কিছু আপনারা দিবেন না। অনেক ইউটিউবার আপনারাও আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে স্কলারের একজন স্কলারের এই কথাটা বললে অমুসলিমরা এটাকে নিয়ে ট্রল করবে, আছে না যে ফাল দিয়ে গাছের উপরে উঠতেছে, জিকির করতে করতে একেবারে লাভ দিয়ে চলে গেছে প্যান্ডেলের উপরে, বক্তার গলা টিপে ধরতেছে, এরকম ঘটনা ঘটে না? আপনি জানেন যে এগুলো দেখলে যারা সুশীল, যারা সভ্য, তারা সমালোচনা করবে, আপনি কেন দিচ্ছেন? তার মানে আপনি ইসলামের ক্ষতি করলেন। এগুলো থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।